আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা সকলেই অবগত আছি যে আমাদের দেশে মসজিদগুলো ইতিমধ্যে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা হয়েছে এবং বিশেষ কিছু শর্ত সাপেক্ষে যে কোনো মুসল্লি মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে পারছেন এমত পরিস্থিতিতে তিনটি প্রশ্ন আমাদের কাছে বেশ জোরালোভাবে এসছে এবং সেই উত্তরগুলো আমরা গতকাল লাইভে দিয়েছিলাম তারপরেও অনেকে বারবার প্রশ্নগুলো করছেন সেই প্রেক্ষিতে আমরা সেগুলোকে ভিন্নভাবে আজ আলোচনা করতে চাই প্রথম প্রশ্ন হলো যেখানে মসজিদে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জামাতে সামিল হওয়ার সুযোগ সবার জন্য অবারিত করে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে এরকম পরিস্থিতিতে কেউ যদি বাসাবাড়িতে জামাতের সাথে সালাত আদায় করে নেন মসজিদে তিনি জামাতে উপস্থিত না হন এই ভাইরাসটি সংক্রমণ হওয়ার ভয়ে তাহলে তার জন্য জামাত তরক করার গুনাহে তিনি গুনাগার হবেন কি না দ্বিতীয় প্রশ্ন হলো এই পরিস্থিতিতে মাস্ক পরে সালাত আদায় করলে সালাদ বিশুদ্ধ হবে কিনা না তৃতীয় প্রশ্ন হল আমরা জানি যে সমস্যার শর্ত দেওয়া হয়েছে মসজিদে জামাত করার ক্ষেত্রে তার ভিতরে একটি এটাও যে একজন মুসল্লি না মুসল্লি থেকে তিন ফিট দূরত্বে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে কাদার মধ্যে এরকম তিন ফিট দূরত্ব রেখে সালাত আদায় করলে জামাত বা সালাদ বিশুদ্ধ হবে কিনা প্রথম প্রশ্ন উত্তর হল সাধারণ অবস্থাতে একজন পুরুষ মানুষের জন্য অবশ্যই মসজিদে জামাতের সাথে সালাত করা আবশ্যক কিন্তু বিশেষ কিছু ওজোর বা বিশেষ কিছু সমস্যা এবং প্রয়োজনের প্রেক্ষিতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার জন্য মসজিদের জামাতে অনুপস্থিত থাকা জায়েজ রয়েছে এ বিষয়ে সারা পৃথিবীর সমস্ত লামেকাম মেহমত যে বিশেষ কিছু ওজোরের প্রেক্ষিতে জামাত তরক করা বা জামাতে না যাওয়ার সুযোগ রয়েছে যে সমস্ত ওজোরগুলোর প্রেক্ষিতে আমরা জামাতে অনুপস্থিত হওয়ার সুযোগ রয়েছে তার ভিতরে একটি ওজোর এটাও যদি কেউ মসজিদে গেলে কোনো প্রকার বিপদ বা ক্ষতির আশঙ্কা খুব জোরালো বা প্রবল থাকে নিছক ওয়াহাম নয় নিছক ধারণা নয় বরং জোরালো ধারণা থাকে প্রবল ধারণা থাকে এরকম পরিস্থিতিতে সে ব্যক্তি মসজিদে অনুপস্থিত হয়ে বা তার অবস্থানস্থলে জামাতের সাথে বা তার মতো করে তিনি আদায় করলে যেভাবে তার সাধ্যে কুলায় তাহলে সেক্ষেত্রে তিনি জামাত তরক করার গুনাহে গুণাহার হবেন না অতএব বর্তমান প্রেক্ষিতে যদি কেউ মসজিদে আসলে তিনি এই ভাইরাসটি তার মধ্যে সংক্রমণ হতে পারে সেরকম আশঙ্কা করেন চোরালোভাবে তাহলে তিনি বাসায় বা তার অবস্থান স্থলে যারা আছেন তাদেরকে নিয়ে জামাতের সাথে করলে করলেই সাল্লাহদ্দিল্লা জামাত তরক করার গুনাহে তিনি গুণাগার হবেন না আর যদি কেউ পরিস্থিতিতে মসজিদে গিয়ে জামাতে সামিল হন তাহলে তিনি বা মূল বিধানের উপর আমল করলেন দ্বিতীয় যে মাস আলাটি সেটি হল মাস্কের বিষয়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন লাইভে বলেছি যে সাধারণ বিধান্ত হল হাদিসে মুখমণ্ডল ঢেকে আদায় করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সেই প্রেক্ষিতে সাধারণ অবস্থাতে আমরা মুখমণ্ডল ঢেকে সালাতদায় করা যায় হবে না কিন্তু যদি কেউ বিশেষ কোনো ওজোর বা কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো বিপদ থেকে রক্ষার জন্য মুখমণ্ডল ঢেকে আদায় করতে হয় তার আর সেই পরিস্থিতি তিনি সালাদ সেভাবে আদায় করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে এবং তিনি কোনো গুণাগার হবেন না এ বিষয়ে আমাদের দেশ ওলামাইক্রাম যেরকম ফতোয়া রয়েছে মিডিল ইস্টের বিভিন্ন দেশ দেশে ওলামাইক্রামের ফতোয়া রয়েছে এবং শেখ সরাইল ফৌজান সহ আরব বিশ্বের অনেক ইকরাম সুস্পষ্ট করে ফতোয়া দিয়েছেন যে বিশেষ কোনো ভয় বা শঙ্কা থেকে বিপদ থেকে বাঁচার জন্য যদি কেউ মুখমণ্ডল ঢেকে সালাদ আদায় করে তার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে বিধায় মাস্ক পরে সালাদ আদায় করলে এই পরিস্থিতিতে অন্তত তার ক্ষতির যে আশঙ্কা সংক্রমিত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে যদি সালাত আদায় করেন ইনশাল্লাহ তার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে এবারে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই তৃতীয়ত যে প্রশ্নটি সেটির উত্তর হলো সাধারণ অবস্থাতে কাতারের মধ্যে ফাঁকা রাখা এটা নিন্দনীয় দোষণীয় এবং অন্যায় কাজ কারণ হাদিসিরসুল করিম সাল্লা সাল্লাম বিভিন্নভাবে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন কাতারের মধ্যে সেজন্য ফাঁকা রাখা জায়েজ নেই সাধারণ অবস্থাতে কিন্তু আমরা যে পরিস্থিতিতে এখন রয়েছি এটি সাধারণ অবস্থা নয় আমরা সবাই জানি একটি ভীতিকর একটি মরণ ব্যাধি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আমরা অন্য থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলছি বা চলতে হচ্ছে এই পরিস্থিতিতে এক মুসল্লি মুসল্লি থেকে থেকে যদি ফিট জামাতে হন তাদের জামাত এবং সালাদ উভয়টি বিশুদ্ধ হয়ে যাবে শাহ আল্লাহ যারা বলেন যে এইভাবে সালাত আদায় করলে সালাদ বিশুদ্ধ হবে না জামাত বিশুদ্ধ হবে না আমরা তাদের কাছে বিনীতভাবে আরোস করতে চাই যে সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার কোনটি লঙ্ঘন হচ্ছে এভাবে দুই তিন ফিট দূরত্বে দাঁড়িয়ে সালাত আদায় করার কারণে অথবা জামাত বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্ত রয়েছে সংলগ্নতার শর্ত ইত্তেসালের শর্ত রয়েছে সেই শর্তটা এখানে কি আদৌ লঙ্ঘন হচ্ছে দুই তিন ফিট দূরত্বে থাকলে এর উত্তর হল মোটেও না যার কারণে আমরা বলবো এরকম পরিস্থিতিতে দুই তিন ফিট দূরত্ব তো রেখে আমরা যদি সালাদ আদায় করি সালাদ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অনেকে বলেন যে কোনো হাদিসে কি এরকম ছাড় রয়েছে দেখুন প্রতিটি ছাড় আলাদা আলাদা করে হাদিসে বলা হয়নি আমরা হাদিস তাকাইলে আমরা দেখি যে যদি আমাদের কোনো বিপদ হয় কোনো অসুবিধা হয় কোনো মুসিবত হয় তাহলে সেক্ষেত্রে ইসলামের সাধারণ বিধি বিধানের ক্ষেত্রে আমাদের জন্য ছাড় রাখা হয়েছে আল্লাহ স্মতাল রয়েছেন ফতাকুল্লাহমস্তা তাহত আল্লাহকে যতটুকু তোমাদের সাধ্যে ততটুকু তোমরা ভয় করো অলাতুল কবী আয়দীপ আল্লাহ তাহলে তোমরা নিজেদেরকে তোমরা ক্ষতির মুখে তোমরা ঢেলে দিও না আমার যে আল্লাহ আলম ফিদ্দিন হারাজ দিনে ভিতরে তোমাদের জন্য কোনো ক্ষতি হয় এরকম কোনো কিছু আল্লাহ স্মামতাল রাখেননি এই সমস্ত আয়াতগুলো এবং হ্যাদগুলোকে সামনে রাখলে আমরা দেখি যদি পাশাপাশি শরীর গায়ে গায়ে মেলে দাঁড়িয়ে দাঁড়ালে সেক্ষেত্রে এই ভাইরাসটি সংক্রমিত হওয়ার ভয় থাকে সেই জায়গা থেকে আমরা যদি তিন ফিট দূরত্ব রেখে আদায় করি তাহলে জামাত এবং সালাতু বইটি বিশুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা ইতিমধ্যে হারামাইনের জামাতের দৃশ্যগুলো লাইভে দেখেছি সেখানে এই দূরত্ব বজায় রেখে তারা জামাতের সাথে আদায় করছেন তার মানে আইম্মায় হারাম বা ওলামায় হারাম যে কেবার ওলামায় একরাম রয়েছেন তারাও এ ব্যাপারে একমত যে এরকম দূরত্ব রেখে আদায় করা বর্তমান পরিস্থিতিতে জাহেজ রয়েছে দূরত্ব বজায় রেখে যদি এই বিশেষ পরিস্থিতিতে জামাতার সাথে সালাত আদায় করেন তাহলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ